গাইস কেমন আছে সবাই? নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি নিজের হাতে চিলি চিকেন তৈরি করব। মা বলল যে আমাকে নিজের হাতে তৈরি করতে হবে, তো চলো এখন আগে বাজারে যাই, গিয়ে চিকেনটাকে নিয়ে আসি, তারপর ওটাকে ম্যারিনেট করতে হবে, অনেক কাজ আছে। তো চলো, সঙ্গে আমার বোন আছে, বোনকে নিয়ে এবার যাবো বাজারে। সিঁড়ি দিয়ে নামছে মজা করতে করতে। ওই দাঁড়া দাঁড়া, সবাইকে হ্যালো বল। আচ্ছা আচ্ছা, অত তাড়াহুড়ো নেই, চলো। তো সামনেই দোকানটা, একদম ধূপা হাঁটলি আমাদের যেখানে চিকেনের দোকান, তো গিয়ে আগে নিই তারপর বাড়ি যাব। তো দোকানে যাওয়ার আগে একবার ভাবলাম অফিসে ঘুরে যাই, আমাদের যেখানে চিকেনের দোকানটা পাশেই অফিসটা। তো এটা অ্যাকচুয়ালি বাবার ওই সিমেন্টের অফিসটা, তো দেখাই তোমাদেরকে ওটাও। অফিসটা চ্যাটার্জি ট্রেডার্স, তো ভেতরে রাহুলদা কাজ করছে। তো এই যে তোমায় দেখিয়ে দিলাম অফিসটা বাবার, এটা অ্যাকচুয়ালি আমাদের যেখানটা মুরগির দোকানটা আছে, তো ওর সামনেই আছে, একদম উল্টো দিকে আমাদের মোড়ে মাথাটায়, বিন্দুবাসিনী তলা জায়গাটার নাম। এই যে এইখানটা তোমরা হয়তো অনেক ব্লগেই দেখেছো। আসতে দাঁড়া পম্পম, এখানটা একটু ঢালু আছে, তো যাই এখন গিয়ে নিয়ে নিই। ওদের মাথায় দেখলাম দু একটা কুকুর বসে আছে, তো তাই ভাবলাম গিয়ে কয়েকটা বিস্কুট দিয়ে দিই ওদেরকে। শ্বশুরবাবা করা উচিত সবসময়, এদেরও সবসময় হেল্প করবে তোমরা গাইস, এটা খুব ভালো জিনিস। তো আগে বিস্কুট কিনেও কয়েকটা খাইয়ে দিই ওদের। ওদেরকে খাওয়াচ্ছে, দে ছুঁড়ে দে, একটু ধারে গিয়ে ধারে গিয়ে ধারে গিয়ে মাঝ রাস্তায় না, দে আরও দে, ওই দে সবাইকে দে একটা করে। আরে ভয় পাচ্ছিস কেন? ওইটা ওইটাকে দে, ওইটাকে ওইটাকে দে, দে আরো দে, দাঁড়া আমি দিই কয়েকটাকে এনে। এই যায়, এতক্ষণ কুকুরদেরকে বিস্কুট দেবো বলে পাগলামি করছিল, এখন দেখেছে কুকুরগুলো এতগুলো চারখানা গিরে নিয়েছে, এই দেখো না এখানেই বসে আছে পায়ের সামনে একটা, ভয় হয়ে গেছে ওর ইতিহাস। তো বিস্কুট টিস্কুট দেওয়া হয়ে গেছে, দু প্যাকেট কিনেছিলাম পার্লেজি, তো ওটা খাইয়ে দিয়েছি কুকুরদেরকে, এখন ওরা ফুল স্যাটিসফ্যাকশনে আছে। কিন্তু এ এখন ভয় পেয়ে গেছে, হয়ে গেছে। কাকার গাছ থেকে দেখো চিল এসে, এই যে চিল বসে আছে ওপরে, ওখান থেকে এসে মাংস খাবে, এই তো ও এ আরে ক্যাচ করে নিয়ে চলে গেল কাকা। তো কাকার দোকানে তোমরা চিকেনের জন্য আসতে পারো, কাকাকে বলে দিতে পারো, কাকারা অনুষ্ঠানের জন্য এরকম প্রোডাকশান করে। তো আমি নাম্বারটা ডিসক্রিপশানে দিয়ে দেবো কাকা, তোমার নামটা একটু বলে দাও। উদয় নিয়োগী, উদয় নিয়োগী। তো কাকার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি ডিসক্রিপশানে নাম্বারটা দিয়ে দেবো তোমার। তো দেখলে কাকা কী সুন্দর এরকম মানে চিলদের খাওয়ায় এরকম, এখানকার এরা সব এসে কাকার জন্য বসে থাকে ডেলি, এটা দেখে আমার খুব ভালো লাগলো অন্তত। এখন উপর দিকে উঠছিলাম লিফটে, তো একটা ভাই এসছে ছোট্ট, ভাই হ্যালো বলো তুমি। ও ভাই তুমি কোথায় আসছো, হ্যালো বলো। তো এখনও কথা বলতে মনে হয় শেখেনি, তো ও ওকে নিয়ে চলে গেল, খুব কিউট ছিল ভাইটা। তো আমরা এই যে চিকেন নিয়ে নিয়েছি এর ভেতর, তো আমি অ্যাকচুয়ালি চিকেনের দোকানটা তোমাদের কাউকে দেখাইনি, কারণ অনেকেই যা দেখবে অনেক তার মধ্যে অনেকেই এরকম পছন্দ করো না, তো তাই আমি দেখাইনি। বসে গেছি আমরা ফ্লোরে বোনের সঙ্গে, এখন আগে এটাকে ম্যারিনেট করে রাখছি ভিনিগার দিয়ে। আর একটা কী দিয়েছে? গোলমরিচ। গোলমরিচে ভিনিগার দিয়ে আগে ম্যারিনেট করে রেখে দিতে হবে আধ ঘন্টা, তারপর এটাকে ভাজতে হবে একটা ওই থাকে ব্যাটার মতন, ওটায় ব্যাটার না বলো কর্নফ্লাওয়ারে, তো সেই ব্যাটারটায় মিশিয়ে আগে দিতে হবে, ওটার ভিতরে কর্নফ্লাওয়ার থাকবে, ডিম থাকবে, নুন থাকবে, ওইগুলো মিক্স করে একটা ব্যাটার বানিয়ে ওটাকে ডুবিয়ে ভাজতে হবে, দিয়ে তারপর ওটাকে রান্না করতে হবে। তো আপাতত ম্যারিনেট করে রাখছি আধ ঘন্টা, এরপর যাব দিয়ে ভাজবো, দিয়ে তোমাদেরকেও দেখাবো প্রসিডিওরগুলো রেসিপি বাকি কিছু। তো চিকেনের এইগুলো ভাজা হয়ে গেছে ব্যাটারে মেশানো, এটা কর্নফ্লাওয়ারের ব্যাটার ছিল, তো এখন রিমেনিং কর্নফ্লাওয়ার যেটা ওটাকে একটা মানে পাঁপড়ের মতন শেপে ভাজা হচ্ছে, শেপটা খুব সুন্দর গোল পাঁপড়ের মতন। এই যে আর এটা হয়ে গেছে, তো এটা একটা ছোট্ট পিস একটু টেস্ট করে দেখি, এটা খেতে এমনি ভালো লাগে গাইস। তো এটা ছোট্ট একটা পিস একটু টেস্ট করে দেখি, এই যে ছোট্ট একটা পিস, তো এটাকে আবার টেস্ট করে দেখি, খুব গরম, দারুণ খেলবে, মানে চিলি চিকেনে গ্রেভিতে দেওয়ার আগে এটা খেতে খুব একটা বাজে লাগে না। তো গাইস প্রথমে একটু তেল দিয়ে নিয়েছি, এটা সাদা তেল, তো এরপর কোনটা দেবো আগে মা? রসুন, আগে রসুন কুচিগুলো দিয়ে দিই, আস্তে ছাড়বে তেলে, ওটাতে
सेम जैसा है प्याज और कैप्सिकम प्याजটা দিয়ে দিয়া গো সঙ্গে সঙ্গে ভেজে গেল কত গরম তে আবার ক্যাপসিকাম গুলো দিয়ে দিই একদম ক্যাপসিকাম গুলো দিয়ে দেয়া হয়ে গেছে গোটা এবার গ্যাসটা আস্তে করে দে তো প্রথমে মায়েটা টমেটো সসটা একটু দিয়ে দিল টমেটো সস তো ওটা তো ওটা আর একটু দিয়ে দিই টমেটো সস যেটা ভালো করে এটাই মেন জিনিস টমেটো সসটা মোটামুটি দেওয়া হয়ে গেছে এবার পড়বে কম বেশি হয় সেটা টেস্ট করে আরেকটু দেয়া যাবে পরে কারণ অনেকে ঝাল বেশি খায় অনেকে মিষ্টি মিষ্টি খায় তো এবার দেয়া হবে সোয়া সস এটাই কালারটা আনে এটা খুব সিম্পল রেসিপি জাস্ট সস দিয়ে দাও আর এইগুলোকে নাড়িয়ে নিলেই হয়ে যাবে তো এটা এটা ভালো করে মিক্সিং করে নিই আর একটু নুন দিই তোমার পরিমাণ মতো নুন পরে টেস্ট করে আমরা যদি কিছু ইনগ্রেডিয়েন্টস দরকার হয় তখন পরে আমরা সস বা নুন তখন পরে আমরা অ্যাড করতে পারবো পাশে এই যে ভাজা চিকেনগুলো আছে এগুলো পরে দেবো আপাতত এইগুলোকে ভালো করে নাড়িয়ে মিক্স করে নিই তো এরপর একটু কাঁচা লঙ্কা দিতে হবে আপনারা কাঁচা লঙ্কা কুচি করেও দিতে পারে কিন্তু আমার বাড়িতে কুচি করে দিলে খেতে পারে না তো আমি তাই জন্য গোটা লঙ্কা জাস্ট একটু পাকিয়ে দিচ্ছি আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচি করেও দিতে পারে কুচি করে দিলে একটু ঝালটা বেশি হবে হ্যাঁ আর গোটা দিলে অতটা ঝাল হবে না অ্যাভয়েড করার জন্য আমি জাস্ট একটু পাকিয়ে দিচ্ছি আমাদের বাড়িতে এমনি বেশি কেউ ঝাল খায় না মিষ্টি মিষ্টি পছন্দ করে এটাকে তাই কাঁচা লঙ্কাটা গোটা দিলাম একটুখানি ফাটিয়ে ভালো করে এবার একটু মা ভালো করে মিক্স করে দিই এবার এর মধ্যে আমি ভাজা চিকেনগুলো অ্যাড করে তারপর আরও ভালো করে জিনিসটাকে নামাবো ভাজা চিকেনগুলো দিয়ে দিয়েছি যেটা ওই কর্নফ্লাওয়ার ওই নুন আর ডিমের ব্যাটারটা দিয়ে মিশিয়ে ভাজা হয়েছিল তো এবার এটাকে একটু নাড়িয়ে দেবো বাড়িতে যদি গেস্ট আসে একদম চট জলদি রান্না আমার মনে হয় মানে চিকেন কষা টসার থেকেও অনেক ইজিতেই বোধহয় এটা হয়ে যায় হ্যাঁ এটা ফ্রাইড রাইসের সঙ্গে খুব ভালো খাওয়া যায় এটা ভালো করে চিকেনের সাথে এই পুরো মশলাটা ভালো করে সস দিয়ে মিক্স করে নিই এবার আমি এর মধ্যে জল অ্যাড করব এবার যে যেরকম গ্রেভি রাখবে তো সে সেরকম পরিমাণে জল দেবে খুব বেশি ঝোল খায় না তো তবুও যদি কেউ ঝোল একটু রাখতে চাও মানে রুটি বা রাইসের সাথে খাওয়ার মতো সে সেরকম করে জলটা অ্যাড করবে আমি একটু বেশি জল দিচ্ছি কারণ আমার বাড়িতে একটুখানি সবাই গ্রেভি চায় এরপরে আমি এর ভেতরে যখন কর্নফ্লাওয়ার গুলে একটু অ্যাড করব তখন সেটা একটু টাইট হয়ে যাবে তো যার জন্য আমি একটুখানি জলটা দিলাম এবার আমি একটু চিকেনটাকে ভালো করে ফুটতে দিতে দেব সেদ্ধ করতে দিই আগে এটা কি জোরে রাখবো না কমিয়ে দেবো না জোরেই থাকবে জোরেই থাকুক একটু সেদ্ধ হোক তারপর চিকেন অলরেডি সেদ্ধ হয়ে গেছে জাস্ট এটা গ্রেভি তৈরি করার জন্য যেটুকু দরকার এরপর কর্নফ্লাওয়ার দিতে হবে না হ্যাঁ কর্নফ্লাওয়ার আমি একটা বাটিতে কর্নফ্লাওয়ার গুলবো কর্নফ্লাওয়ার গুলে দিতে হবে তারপরেই এটা রেসিপিটা তৈরি তারপর গরম গরম ভাত বা রুটি দিয়েও খেতে পারো বা ফ্রাইড রাইস যেটা দিয়ে ইচ্ছা পোলাও যেটা দিয়ে ইচ্ছা খেতে পারো তো আপাতত একটু ফুটতে দিই তারপর তোমাদের দেখাচ্ছি কর্নফ্লাওয়ার মিক্স করবো মা এই কর্নফ্লাওয়ারে এইটাকে একটু মেখে নিচ্ছে এটা একটু টাইট টাইট হবে না না একদম লিকুইড একদম লিকুইডই থাকবে জলে পড়ার পর ওটা একটু গ্রেভিটাকে নিয়ে নেবে তারপর একদম ভালো স্টেবল হয়ে যাবে এখন আমি এটা কর্নফ্লাওয়ারটা গুলে রেখে দিলাম ওটা ভালো করে ফুটে দিলে তারপর ওর মধ্যে মিক্স করব
এখন এটাকে এবার মিক্স করা হচ্ছে, ফুটে গেছে। তো এই যে কর্নফ্লাওয়ারের এই লিকুইড যেটা বানানো হয়েছিল ওটা এবার মিক্স করে দিল। তো এবার এটা একটু ওয়াটারটাকে সোক করবে, করতে করতে এটা এবার স্টেবল হয়ে যাবে চিলি চিকেনটা। তো এবার একটুখানি মা নাড়িয়ে দিচ্ছে, তাহলেই তৈরি হয়ে যাবে এটা। এবার একটু চিলি ফ্লেক্সটা অ্যাড করছে, চিলি ফ্লেক্সের ছোট ছোট এইগুলো চিলি ফ্লেক্স দেওয়ার পর এটাকে টেস্ট বানে, ভালো টেস্ট হয়। দিয়ে এটাকে একটু নাড়িয়ে নেওয়া যাক। দেখো তো জলটা কেমন, মানে ব্যাপারটা কেমন ঠকঠকে মতন একটা হয়ে গেল। তো গাইস এটাকে একটু নাড়িয়ে নিই। এতক্ষণ মাই বানাচ্ছিল, কারণ ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া মাই ভালো বুঝবে, তাই মাকে বললাম। তো এবার আমি একটু নাড়িয়ে নিই এগুলোকে। চিলি ফ্লেক্সটা দিলাম লাস্টে, ওটাতে একটু টেস্ট হয়, ঝাল খুব একটা হয় না, বাট টেস্টটা ভালো হয়। চিলি ফ্লেক্স দেওয়ার পর এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। রান্না এখন পুরোপুরি রেডি। কালারটা দেখো, ব্রাউন কালার, ব্ল্যাকিশ ব্রাউন কালারটা এসছে। বাহ, সব কিছু ঠিক আছে। তো এখন টেস্ট করব রুটি আর চিলি চিকেন, যেটা আমি বানিয়েছি আমি আর মা মিলে। তো এবার টেস্ট করি। দারুণ হয়েছে। দারুণ হয়েছে গাইস, সিরিয়াসলি দারুণ হয়েছে। Oh, oh, oh.